আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের মাঝে লিচুর লাস্ট অমলেট রেসিপি নিয়ে আজকে আমি লিচু দিয়ে কিভাবে লাস্ট অমলেট তৈরি করব অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরারা ভিডিও দেখবেন এখানে আমি দশ থেকে এগারোটা লিচু নিয়েছি লাস্ট অমলেট তৈরি করার জন্য এখন লিচুর উপরে আশটা ফেলে দিব আর ভিতরের বিচিটা ফেলে দিব। তো এক এক করে আমি লিচুগুলা ছিলে নিচ্ছি আর ভিতরে যে বিচিটা থাকে বিচিটা কিন্তু ফেলে দেব এমন করে এই সবগুলা লিচু ছিলে তারপরে ভিতরে বিচিটা ফেলে দিয়ে একটি ব্ল্যান্ডার জার নিয়েছি তারপরে ব্ল্যান্ড করে নিব এখানে আমি এক গ্লাস গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধটা আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে লিচুটা আমি কিন্তু গরুর দুধ দিয়ে লিচুটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটি স্ট্যানারের সাহায্যে লিচুর মিশ্রণটাকে সেঁকে নিব লিচুর সাবাগুলা রয়ে যাবে স্ট্যানারের মধ্যে দেখেন কিছুটা কিন্তু সাবা রয়ে গেছে সেঁকে নেওয়া হয়ে গেছে আর এই সাবাগুলো আমি ফেলে দেব অবশিষ্ট যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে এখানে আমি দুই চা চামচ চিনি নিয়েছি মিষ্টিটা অবশ্যই বুঝে দিবেন মিষ্টি খাইতে চাইলে অবশ্যই মিষ্টিটা বুঝে দিবেন এখানে দুইটা ডিম আগে এই পানি দিয়ে ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ডিমের মধ্যে দিয়ে দিব রোজ ফ্লাভার এটা দিলে ডিমের গন্ধটা আসবে না আপনারা চাইলে এলাচির গুঁড়োও দিতে পারেন আমি দুই চিমটির মতো দিয়ে দিলাম ডিমের গন্ধটা কিন্তু আসবে না এখন ভালো করে চিনির সাথে ফেটে নিলাম ডিমটা একটি কাঁটা চামচের সাহায্যে আমি ফেটে নেওয়ার পরে তারপরে ডিমটাকেও ছেঁকে নিলাম একটি স্ট্যান্ডারের সাহায্যে ডিমটা ছেঁকে কিন্তু গরুর দুধের মধ্যে দিয়ে দিলাম তো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে গরুর দুধের সাথে ডিমটাকে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন আমি একটি পেলার মধ্যে এখানে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম দশ থেকে বারোটা কিশমিশ দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন চাইলে বাদামও ব্যবহার করতে পারেন দু তার ডিমের মিশ্রণটা পেলার মধ্যে দিয়েছি আর পেলাটা কিন্তু আমি হালকে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি চুলাতে আগেই গরম পানি বসিয়ে রেখেছিলাম পানিটা কিন্তু ফুটে গেছে এখন পানির মধ্যে দিয়ে দিলাম একটি চালুন আমরা যে আটা চালি বা গুঁড়ি চালি ওই চালুন দিয়ে দিলাম এখন চালুনের উপরে বসিয়ে দিলাম বাটিটা ভালোভাবে বসানোর পরে একটি ডাকনা দিয়ে ডেকে দিলাম আর ডাকনার গায়ে যে ছিদ্রটা আছে আটকে দিয়েছি যাতে ভিতরের ফাপটা বাহিরে বের না হতে পারে বিশ মিনিট পর চলে আসলাম লিচুর লাস্ট অমলেটটা কিন্তু আমার হয়ে গেছে আর কিভাবে বুঝবেন একটি টুপপিকের সাহায্যে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি দেখেন টুপিকটা কিন্তু ক্লিন বের হয়েছে এখন আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর একটি প্লেটের মধ্যে লিচুর লাস্ট অমলেট নামিয়ে নিলাম আর দেখেন কতটা সুন্দর হয়েছে আমি এখানে কিন্তু ডিম কম ব্যবহার করেছি আপনারা তিনটা ডিম ব্যবহার করবেন এক গ্লাস দুধের মধ্যে তিনটা ডিম যদি ব্যবহার করেন সুন্দর হবে আরও বেশি আমার হাতের কাছে দুইটা ডিম ছিল এ কারণে আমি দুইটা ডিম ব্যবহার করেছি আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে লিচুর অমলেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর অবশ্যই একবার হলো লিচু দিয়ে ডিমের অমলেটটা তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ